বিক্রেতাদের একটা বড় ধরনের সিন্ডিকেট রয়েছে, মাঝখানে কিছু দালাল রয়েছে, এবং কিছু কমিশনভোগী মানুষও রয়েছে। এটা আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা করেছেন যে দ্রব্যমূল্য ভোক্তাদের নাগালে রাখতে হবে। তারই প্রেক্ষিতে আমরা নিবিড় পর্যবেক্ষণ করে যখন বুঝতে পারি যে এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট রয়েছে, আমরা সেই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য একটা দাম নির্ধারণ করে দিই, 700 টাকা হাড় মাংস এবং 800 টাকা শুধু মাংস। কিন্তু তারা কোনো গরু জবাই না করে, ওই সিন্ডিকেটের লোকজন তারা অবরোধ করে, তারা বলে যে আমরা গরু জবাই দিব না। সাথে সাথে আমি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে আমি উদ্যোগ গ্রহণ করে আমার কমিটির সবাইকে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, সে খুব প্রমিজিং একজন ছেলে, তাকে দিয়ে আমরা এই কষাই শেডে ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। নিজের ন্যায্য মূল্যে মাংস বিক্রি করা শুরু করে, যে মাংসের মূল্য 700 টাকা, এবং কি পরবর্তী দুদিন পরে সেই মাংসের মূল্য 650 টাকা কেজিতে আমরা বিক্রি শুরু করি। পাশাপাশি যারা দরিদ্র 250 গ্রামের নিচে ক্রয় করবে তাদের জন্য 600 টাকা কেজি করে আমরা এই রমজান উপলক্ষে এটা ঘোষণা করি, এবং কি এই বিক্রি অব্যাহত রয়েছে, আগামী দিনে অব্যাহত থাকবে। মূল কারণ হচ্ছে যে বাজারের ভিতরে যারা যে ব্যবস্থা, বাজারের যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেটকে ভাঙার জন্য মাটিরাঙ্গা বাজারের যে নতুন বাজার ব্যবস্থাপনা কমিটি হয়েছে, ওই ব্যবস্থাপনা কমিটির আমি একজন সদস্য এবং আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি। যখন দেখি যে এই বাজারের সিন্ডিকেটের মাধ্যমে আমাদের মাটিরাঙ্গার যারা বক্তা আছে, বক্তারা অনেক গরিব অসহায় মানুষ আছে, রোজার মাসে তারা গরুগ্রস্ত কিনে খাইতে পারে না, তখন আমি আমার নিজ মতামত থেকে নিজ উদ্যোগে প্রথমে আমি 600-700 টাকা করে শুরু করি, পরে বাজার ব্যবস্থাপনা কমিটির যেহেতু আমি সদস্য, সেহেতু বাজার ব্যবস্থাপনা কমিটিকে আমি জানাই, বাজার ব্যবস্থাপনা কমিটি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে আজকে বাজার ব্যবস্থাপনার আয়োজনে আর আমি পরিচালনায় আজকে এখানে 680 টাকা গোস্ত বিক্রি করতেছি। কারণ হচ্ছে যে মাটিরাঙ্গা বাজারে যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট ভেঙে মাটিরাঙ্গার জনসাধারণ যেন গোস্ত পায়। রমজান উপলক্ষে 700 টাকা করে মাংস বিক্রি করার জন্য, এবং উনি অনুরোধ করেছেন যে এই রমজান উপলক্ষে যেন বাড়তি দামে কেউ বিক্রি না করে। এখন মাংসের দাম কমিয়ে 680 টাকা নিয়ে আসছে বাজার কমিটি, আর 100 গ্রাম 250 গ্রাম আধা কেজি কেনার সুযোগ আছে এখন বর্তমানে। আমি চাই এই সিস্টেম সবসময়ের জন্য অব্যাহত থাকে। যুবলীগের সভাপতি ভাই নাকি 680 টাকা গরু বিক্রি করে বস, কারণ যারা কিনে খেতে পারে না তাদের জন্য একটু সুখ সুবিধা ভালো, ধরুন যখন 750 টাকা বুঝতে পেরেছে তাকে তো অনেক টাকা, কেউ রিক্সা চালায় বা অটো চালায় বা যে চাহিদা কাজ করে তারা তো তখন ওই সময় কিনে খাইতে পারে না ভাই। কমের তুলনায় মোটামুটি চাহিদা আছে, সবাই কম বেশ সবাই মাংস কিনে খাইতে পারে। বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মাংস বাজারে আমরা বর্তমানে 680 টাকা এবং অসহায় গরিব দুঃখীদের জন্য 600 টাকারে মাংস বিক্রি করতেছি, এবং এটা মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা উদ্যোগ এবং তসলিমউদ্দিন রুবেলের ছাত্রলীগের তসলিমউদ্দিন রুবেলের পরিচালনায় এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং আমরা বাজারে বিভিন্ন আরও কিছু দ্রব্যমূল্যের প্রতি আমরা নজর দিয়েছি, সবগুলোতে আমরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছি। আর এই যে 680 টাকা গোস্ত আমরা কিনতে পারি না, কি কইছি, রোজার মাস উপলক্ষে আমরা ইনশাল্লাহ বামমন দোকান থেকে 680 টাকা কেজি গোস্ত আমরা পাইতে আছি বা খাইতে আছি। এইভাবে যদি আমরা গোস্ত পাই আমরা সবসময় গোস্ত খাবো, খাইতে পারবো ইনশাল্লাহ।